মা টুনটুন, টুকি, খুকি, টিংটিং, টুপুর, কোথায় গেলি রে মা তোরা? এদিকে আয়, তোদের মা যে তোদের জন্য খাবার নিয়ে এসে কখন থেকে বসে আছি। তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ শুধু সারাদিন বকবক করেই যাও, আমরা কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, তোদের পাঁচ বোনকে কি আমি খাওয়া ছাড়া বাড়িতে পাই নাকি বলতো? তোরা যে কোথায় কোথায় ঘুরিস তা ঈশ্বরই ভালো জানেন। বুঝেছি মা, তুমি আমাদের পাঁচ বোনকে খেতে ডাকুনি, আমাদের বকুনি খেতে দেখেছো তাই না? আচ্ছা, তোমার যত ইচ্ছে বকুনি দাও, আমরা পাঁচ বোন চুপটি করে শুনবো, বুঝেছো? হ্যাঁ, তোরা পাঁচ বোন সারাদিন ঘুরে ঘুরে বেড়াবি, আর আমি চারটে কথা শোনালেই তো বকুনি হয়ে যায় তাই না? হ্যাঁ হ্যাঁ, বকুনি তো এবার হয়েছে, আমাদের খেতে দাও, আমরা খেয়ে আবার বন ঘুরতে বের হব, কারো কোথাও বিপদ হয়েছে কিনা আমাদের দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এরপর টুনি ওর পাঁচ মেয়েকে খাবার খেতে দেয়, আর পাঁচ মেয়ে খাবার খেয়ে বনে জঙ্গলে ঘুরতে বের হয়। টুনির পাঁচ মেয়ে ছিল পাখি মাতার আশীর্বাদ পুষ্ট, টুনির পাঁচ মেয়ে ছিল ভীষণ দয়ালু, আর টুনির পাঁচ মেয়ে হালকা জাদু জানতো, আর জাদু দিয়ে ওরা জঙ্গলের পাখিদের সাহায্য সহযোগিতা করত। দিদি, আরে দিদি, দেখ দেখ, ওইখানে ওই বৃদ্ধটা কেমন কাতরাচ্ছে, মনে হয় ওই বৃদ্ধা ঠাকুরমার জল তেষ্টা পেয়েছে, চল আমরা জল নিয়ে গিয়ে ওনাকে সাহায্য করি। তুই ঠিক কথাই বলেছিস বোন, চল তবে আমরা গিয়ে দেখে আসি। এরপর ওরা পাঁচ বোন মিলে সে বৃদ্ধার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, আরে ঠাকুমা, তুমি এভাবে এখানে বসে কাতরাচ্ছ কেন বলতো? কি হয়েছে তোমার? তোমার কি জল তেষ্টা পেয়েছে? হ্যাঁ দিদি ভাইরা, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। আমি সামনের জঙ্গলে আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি, পথে খুবই ক্লান্ত লাগছে, একটু জল খেতে পারলে বড্ড শান্ত লাগতো। বৃদ্ধার কথা শুনে পাঁচ কন্যা আশেপাশে তাকায়, কিন্তু কোথাও কোনো পুকুর অথবা নদী নালা কিছু দেখতে পায় না। এরপর টিংটিং টুনটুনকে বলে, দিদি আর দিদি, আশেপাশে কোনো নদী নালা দেখতে পাচ্ছি না রে, তাহলে এবার আমরা জল কোথায় পাবো? কি আর করার, এবার বাধ্য হয়ে আমাদের জাদু প্রয়োগ করতে হবে। তোরা আশেপাশে দেখ, আমি জাদু প্রয়োগ করছি। এরপর টুনটুন আশেপাশে দেখে জাদু করে একটা জলের বোতল নেয় আর বৃদ্ধাকে খেতে দেয়, আর বৃদ্ধা তৃপ্তি করে জল খায়। আর এই সব কিছু এক দুষ্ট তান্ত্রিক আড়াল থেকে দেখে ফেলে আর বলতে থাকে, আরে আরে, এ আমি কি দেখছি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এরাই তো তাহলে সেই জাদু শক্তি সম্পন্ন পাঁচ কন্যা যাদের আমি এতদিন থেকে খুঁজছি। এবার আমাকে আমার পরিকল্পনা মতো এগুতে হবে। হ্যাঁ, এসব বলে তান্ত্রিক হাসতে থাকে আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পাঁচ কন্যা বাড়িতে আসে আর তাদের মাকে সবটা খুলে বলে। সব শুনে টুনি বলে, বেশ ভালো করেছিস, তবে মা, তোদের তো আমি বলেছি সব সময় জাদু শক্তি প্রয়োগ করবি না, কেউ দেখে ফেললে কিন্তু বিপদ হতে পারে তোদের। হ্যাঁ মা, তা তো আমরা জানি, কিন্তু কি করব বলো, তাছাড়া তো উপায় ছিল না আমাদের, তাই বাধ্য হয়ে জাদু শক্তি প্রয়োগ করেছিলাম। এভাবেই তারা মামিয়েরা গল্প করতে থাকে, এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন ওরা পাঁচ বোন যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় সেই তান্ত্রিক একটা পাখির ছদ্মবেশে সেখানে আসে আর বলতে থাকে, মা এই দেখো, আমি তোমাদের জন্য ফল নিয়ে এসেছি, আমার গাছে নতুন ফল মা, তাই বনের সবাইকে খেতে দিচ্ছি, নাও আমার সামনে খেয়ে নাও তো দেখি। কিন্তু কাকু, আমরা তো আপনাকে চিনি না, আর মা বলেছে অপরিচিত কেউ কিছু খেতে দিলে না খেতে, তাই আমরা খাবো না কাকু। কিন্তু মা, কেউ কিছু ভালোবেসে খেতে দিলে সেটা না করতে হয় না মা, খেয়ে নাও তো, আমি তোমাদের ভালোবেসে খেতে দিচ্ছি। ছদ্মবেশে তান্ত্রিকের কথায় পাঁচ বোন ফলগুলো নেয় আর খেতেই পাঁচ বোন সেখানেই মারা যায়, আর তান্ত্রিক অনেক জোরে জোরে হাসতে থাকে। এবার আমি তোদের পেটের হাড়গুলো দিয়ে তন্ত্র করে অনেক বড় শক্তিশালী হব। এই হাড় একবার রাক্ষসী মাতাকে দিতে পারলে উনি আমাকে
তন্ত্র বিদ্যা শেখাবে আর আমি শক্তিশালী হব। এসব বলে তান্ত্রিক পাঁচ বোনের পেটের হাড়গুলো কেটে নিয়ে চলে যায়। কিন্তু পাঁচ বোনের এমন মৃত্যুতে তারা ডাইনি হয়ে যায় আর তাদের অতৃপ্ত আত্মা অনেক হাসতে থাকে। এদিকে দুদিন কেটে যায়। হায় ঈশ্বর, তুমি আমার একে সর্বনাশ করলে। আমার সন্তানরা ওই যে বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফিরে এলো না। তুমি আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দাও ঈশ্বর। আমি তো মা, আমি জানি নিশ্চয়ই আমার সন্তানদের কোনো বিপদ হয়েছে। তুমি ফিরিয়ে দাও আমার সন্তানদের, আমার মেয়েরা ছাড়া যে আমরা আর কেউ নেই পৃথিবীতে। টুনি যখন এভাবে কাঁদছিল, এমন সময় টুনির পাঁচ কন্যা ডাইনি হয়ে ফিরে আসে আর বলতে থাকে, মা আমরা পাঁচ বোন এসেছি মা, এই দেখো তোমার পাঁচ কন্যা তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে, আমরা দেখো দেখো। একি আমার পাঁচ কন্যার একি অবস্থা? আমার সোনা মারা, তোদের এমন অবস্থা কি করে হলো? তোরা কি তাহলে আর বেঁচে নেই রে মা? বল না মা, বল না। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে ওর মাকে সবটা খুলে বলে। সব শুনে টুনি অনেক কাঁদতে থাকে। ছাড়বি না মা, ছাড়বি না, ওই শয়তান তান্ত্রিককে ধরা ছাড়বি না। আমার মেয়েদের সাথে এত বড় অন্যায় হয়েছে আর আমি তার কিচ্ছু জানি না। তোরা ওই শয়তান তান্ত্রিককে মেরে ফেল মা, মেরে ফেল ওকে। মেরে ফেলেছি মা, প্রতিশোধ নিয়েছি, এবার আমরা তোমার সাথে থাকবো মা। আমরা পাঁচ ডাইনি কন্যা তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। তোরা থেকে যা মা, আমার সাথে থেকে যা তোরা, আমি আর তোদের হারাতে পারবো না। তবে মা রে, তোরা ভুলেও বাড়ি থেকে বের হবি না। তোরা বাড়ি থেকে বের হলে তোদের যদি কেউ দেখে ফেলে তাহলে বিপদ হবে। হ্যাঁ মা, আমরা পাঁচ বোন কোথাও যাব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা চাই না কেউ আমাদের দেখুক আর তোমাকে কথা শোনাক, আর আমাদের মা মেয়েদের আলাদা করে দিক। টুনটুনের কথা শুনে টুনি কিছুটা স্বস্তি পায়। এরপর থেকে ওরা পাঁচ ডাইনি কন্যা ওদের মায়ের কাছেই থেকে যেতে থাকে। টুনি সব সময় ওদের পাঁচ বোনকে লুকিয়ে রাখতো যাতে কেউই ওদের দেখতে না পায়। কিন্তু একদিন হঠাৎ করে কাকুলি টুনির বাড়িতে আসে আর পাঁচ ডাইনি কন্যাকে দেখতে পায় আর কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, পাঁচ ডাইনি কন্যা, পালা কাকুলি পালা। না না কাকুলি দিদি, তুমি ভুল ভাবছো, তুমি আমার কথাটা একবার শোনো, কাউকে কিছু বলো না দিদি, সবটা একবার শোনো। না না টুনি, আমার আর কিছুই শোনার নেই রে, এই পাঁচ ডাইনি কন্যা না জানি কখন আমার ঘাড় মুটকে খায়। উরে বাবা। এসব বলে কাকুলি টুনির কোনো কথা না শুনে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর জঙ্গলের সবাইকে এই খবর বলে দেয়। কিছুক্ষণ পরে জঙ্গলের সবাই টুনির বাড়িতে আসে। কোথায় কোথায় টুনির পাঁচ ডাইনি কন্যা, বের কর বলছি। একদম তান্ত্রিক বাবা সাথে নিয়ে এসেছি, আজ বোতলে আটকিয়ে রাখবো, তারপর দেখি আমাদের কি করে ক্ষতি করে। বের কর বলছি, ওই পাঁচ ডাইনি কন্যাকে বের কর। তোমরা আমার কথাটা একটু শোনো, আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারবো না, তোমরা একবার আমার কথা না শোনো। এরপর টুনি ওর মেয়েদের মৃত্যুর সব ঘটনা খুলে বলে। সবটাই তো তোমরা শুনলে, এবার আর আমার মেয়েদের আমার কাছ থেকে আলাদা করো না তোমরা, আমি কথা দিচ্ছি আমার মেয়েরা তোমাদের কোনো ক্ষতি করবে না। টুনির এমন কথা শুনে সবার অনেক মায়া হয় আর সবাই চলে যায়। এরপর থেকে টুনি ওর পাঁচ ডাইনি কন্যাকে সাথে নিয়ে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।